নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই এজি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলে। প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যেতে চায়, এর জন্য সে পূর্ণ নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে, কিন্তু তারপরও সে সারা জীবন দারিদ্র্যের খপ্পরে আটকে থাকে। ধনী হওয়ার স্বপ্ন নিয়ে সংগ্রাম করতে গিয়ে সে তার বর্তমান জীবনকে দোষ দেয়। অজ্ঞতার কারণে তিনি এর পেছনের কারণ বুঝতে পারেন না যে এসব হচ্ছে বাস্তু দোষের কারণে। বাস্তু দোষের কারণে তার ঘরে স্থায়ীভাবে দারিদ্র্য বস্তি স্থাপন করছে, কিন্তু সে তার ভাগ্যকে দোষারোপ করতে থাকে। বাড়ি ভাড়া নেওয়ার সময় বা নিজের বাড়ি তৈরির সময় বাস্তুতে মনোযোগ না দেওয়া দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো মতো। বাস্তুশাস্ত্রের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে সেখানে বসবাসকারী সদস্যদের মধ্যে সাম্রাজ্য অভাব দেখা দেয়, তারপর তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এই পরিস্থিতির উদ্ভব হওয়ার সাথে সাথে দেবী লক্ষ্মী সেই বাড়ির উপর ক্রুদ্ধ হন, যার ফলে দারিদ্র্য গ্রাস করে। এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক ঘরে দারিদ্র আছে কি কি কারণে। যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, আপনার বাড়ির মূল প্রবেশপথে যদি কোনো বাধা থাকে, তবে তা ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে, যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং এখানে কোনো আবর্জনা সংগ্রহ করা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে বিশৃঙ্খল স্থানগুলি ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দেয়। এছাড়াও আপনার বাড়ির সামনে গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা বড় পাথর রাখা থাকলে তা আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও শত্রু বাড়বে এবং আপনাকে ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরিবারের মতভেদ দেখা দেয় এবং আয়ের অবনতি হতে থাকে। দুই, জলের ট্যাঙ্ক। যদি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রাখা হয়, তাহলে খেয়াল রাখতে হবে দক্ষিণ পূর্ব দিকে রাখলে বড় ক্ষতি হয়। আসলে এটি আগুনের স্থান। যখন আগুনের জায়গায় জল রাখা হয়, তখন নেতিবাচক শক্তি জীবনে প্রবেশ করে। এতে ঘরের ঝগড়া, মামলা, মারামারি, তর্কবিতর্ক ইত্যাদি সমস্যা বাড়ে। তিন, বাড়ির ছাদের উপর আবর্জনা থাকলে ঘর অভিশাপ দেয়। বাড়ির ছাদে পড়ে থাকা ময়লা ও আর্থিক সংকট বাড়তে পারে। এটি পরিবারের সমৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। ঘরের ছাদে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না, এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে। এর পাশাপাশি পিতৃ দোষও দেখা দেয়। চার, পূজো না করা। হিন্দু ধর্মে পূজা, জপ এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে পূজা পাঠ ও উপবাস না রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, যার কারণে আর্থিক সীমাবদ্ধতার কারণে দারিদ্র্য সম্মুখীন হতে পারে। পাঁচ, বাস্তুশাস্ত্র অনুসারে মানিব্যাগ খালি থাকার গুরুত্বপূর্ণ কারণ হল অনেকেই এতে টাকা চেয়ে অন্য জিনিস বেচে রাখেন। মানিব্যাগ হল টাকা রাখার জায়গা, তাই অপ্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য জিনিসপত্র রাখা এড়িয়ে চলুন। ৬, সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠা। সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় ঘুম থেকে ওঠা শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে। এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠলে ঘরে দারিদ্র্য আনে। ৭, চুল কাটা। বৃহস্পতিবার ও একাদশীর দিন চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী রেগে যান, যার কারণে ঘরে আর্থিক হতে পারে। ৮, সূর্যাস্তের পরে এই জিনিসগুলি দেবেন না। সূর্যাস্তের পরে কাউকে দুধ, দই বা টাকা দেওয়া অশুভ বলে মনে করা হয়। এতে ঘরে আর্থিক ক্ষতি হয়, যার কারণে আর্থিক সংকটে পড়তে হতে পারে। ৯, পাথর বা রত্ন অশুভ ফল দেয়। অনেকে তাদের বাড়িতে অপ্রয়োজনীয় পাথর, রত্ন, আংটি, তাপজি বা অন্যান্য অনুরূপ জিনিসপত্র রাখেন। কোনো রত্ন উপকারী এবং কোনো রত্ন ক্ষতির কারণ। অতএব ব্যবহার না হলে ঘর থেকে এই জাতীয় জিনিসগুলি সরিয়ে ফেলুন। ১০, ছেঁড়া চপ্পল ঘরে রাখা। ছেঁড়া চপ্পল ঘরে রাখা অশুভ হলে মনে করা হয়, তাই এগুলো ঘরে রাখা উচিত নয়। এছাড়াও ছেঁড়া ও পুরনো কাপড় ঘরে রাখবেন না।
এগুলোকেও অশুভ মনে করা হয়। এতে মা লক্ষ্মী রেগে যান। এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন। ১১. ধুলো ও ময়লা জমে থাকা। সম্পদের দেবী মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। ঘরে ময়লা জমে থাকা মানে অর্থের ক্ষতি। গৃহস্থালীর জিনিসপত্রে ধুলো ময়লা জমে থাকা অশুভ বলে মনে করা হয়। এতে ঘরে দারিদ্র আসে। ১২. পুরনো মূর্তি বা দেবদেবীর ছবি খারাপ অভিশাপ দেয়। দেবদেবীর ছেঁড়া ও পুরনো ছবি বা ভাঙ্গা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই তাদের নদীতে ফেলে দেওয়া উচিত। ১৩. ভাঙা জিনিস ভাগ্য উজ্জ্বল করতে দেয় না। কোন ধরনের ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে বাস্তু দোষের সৃষ্টি হয়, যার কারণে দেবী লক্ষ্মীর আগমন বন্ধ হয়ে যায়। বিশেষ করে কোনো কাচের ভাঙা সামগ্রী ঘরে রাখা যাবে না। ১৪. ছবি নেতিবাচক শক্তি নির্গত করে। বলা হয় তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা বা জাহাজ, বন্যপ্রাণীর ছবি এবং কাটা গাছের ছবি বাড়িতে রাখা উচিত নয়। এগুলি মনের উপর খারাপ প্রভাব ফেলে এবং এই ছবিগুলি ক্রমাগত দেখলে জীবনে ভালো ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়। ১৫. ভাঙা আলমারি ভাগ্য আটকে দেয়। ঘর বা দোকানের আলমারি যেন ভাঙা না হয়। ভাঙা আলমারি অর্থের ক্ষতি করে। এছাড়া কাজ না করলে আলমারি সব সময় বন্ধ রাখুন। অযথা আলমারি খোলা রাখলে সব ধরনের কাজে বাধা হয় এবং টাকা জলের মতো চলে যায়। ১৬. সৌভাগ্য মাকড়সার জালে আটকা পড়ে। ঘরে তৈরি মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন। এটি আপনার ভালো দিনগুলিকে খারাপ দিন পরিণত করতে পারে। মাকড়সার জালের কারণে বাড়ি এবং দোকানে অনেক ধরনের বাস্তু দোষ হয়, তাই বাড়িতে বা দোকানে এর উপস্থিতি অশুভ বলে মনে করা হয়। ১৭. ক্ষুধার চেয়ে বেশি খাওয়া। গুরুত পুরাণ অনুসারে যারা ক্ষুধার চেয়ে বেশি খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হন। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না। এমন অভ্যাস অনেক রোগকে আমন্ত্রণ জানায়। ১৮. টয়লেট। বাস্তু মতে বাড়িতে যদি টয়লেট উত্তর পূর্ব দিকে নির্মিত হয় তবে ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হয়। এই ভুলটি আপনাকে কেবল আর্থিক ক্ষেত্রেই দুর্বল করে তুলবে না, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও তৈরি করবে। তাই বাড়ি উত্তর পূর্ব দিকে কখনোই টয়লেট তৈরি করবেন না। ১৯. বাড়ির উত্তর দিক। যদি আপনার বাড়ির উত্তর দিকে ময়লা থাকে বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে এটি আপনার দারিদ্রের কারণ হতে পারে। এদিকে কোনো আবর্জনা বা নোংরা থাকা উচিত নয়। প্রকৃতপক্ষে উত্তর দিক হল ভগবান কুবের স্থান, তাই এই দিক থেকে আসা শক্তি আপনার জীবনের আর্থিক অবস্থা নির্ধারণ করে। ২০. ঘরের দরজা জানলা কখনোই পুরোপুরি খোলা রাখবেন না, এতে অশুভ শক্তি প্রবেশ করে। এটি করার ফলে ঘরে বিবাদ এবং অশান্তি প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধুরা, এই 20টি তথ্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।